তিনশো দিন রাজনীতি হয় তিনশো পঁয়ষট্টি সেকেন্ড রাজনীতি নয় রাজনীতিবিদদের নিয়ে অনুষ্ঠান অথচ অরাজনৈতিক সমস্ত প্রশ্নের বান আজকে আমাদের মধ্যে উপস্থিত আছেন মোহাম্মদ ওবায়দুর রহমান চৌধুরী জিপু মেয়র চুয়ারাঙ্গা পৌরসভা জিপু ভাই আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ আল্লাহ তালা অনেক ভালো রাখছে জিভু ভাই আপনার কয় ভাই বোন আমরা তিন ভাই এক বোন বোনটা বড় আমি দুই নম্বর বড় ভাইটা ঢাকায় আছে ছোটো ভাইটা আছে চড়াই থাকে ছোটোবেলায় আপনি কেমন ছিলেন মানে স্কুলের সময় আপনি কেমন ছিলেন যে অনেকে থাকে না ঠান্ডা দুরন্ত খেলা পাগল পাগল কি কেমন ছিলেন আপনি ছোটোবেলায় আমি ঠান্ডা প্রকৃতির ছিলাম কিন্তু আমাকে বারবার মানে আমাদের গ্রামের বাড়ি হচ্ছে নাস্তিপুর দামোদা উপজেলা তো এখানে আমাকে এই যে ছোট্টবেলায় বারবার ওই গ্রামের মাটি আমাকে টানতো আমাদের শহরে একটা বাড়ি আছে আমার বাবা করেছিলেন তা আমাকে আমার দাদিও খুব ভালোবাসতেন চাচারাও খুব ভালোবাসতেন তা আমার চাচা আমাকে চুরি করেই গ্রামে নিয়ে চলে যেতেন তা আমি ওখানেই অনেক সময় আমার ওখানে পার করা আছে। সাইকেল চালানো শিখেছিলেন কোন ক্লাসে আমি সাইকেল চালানো শিখেছি অনেক ছোট্টবেলায় এটা প্রাইমারি স্কুল থেকে প্রাইমারি স্কুল থেকে শিখেছিল আপনাকে সাইকেল চালানো শিখাইছে আমার একটা আমার আব্বার একটা সাইকেল ছিলেন আমার আব্বা প্রাইমারি স্কুলের প্রধান শিক্ষক ছিলেন আচ্ছা আচ্ছা তো ওই সাইকেলটা নিয়ে আমি বা স্কুলে যেতাম আব্বার সাথে তো ওই মোটামুটি আমার ওখান থেকে ওই স্কুল থেকে আস্তে আস্তে ওই সাইকেলটা নিয়ে ঘুরতাম হাঁটতাম হাঁটতে তো অনেক স্মৃতিও আছে সেখানে পড়েও গিয়েছি পাও কাটছে আমার পা সিলে গিয়েছে তো এর মধ্যে দিয়ে আমার সাইকেল চালানোর ইনশাল্লাহ শেখা হয়ে গেছে আপনার এই যে এখানে যে খেলাধুলোগুলো খেলাধুলোগুলো আছে আপনার সেইটার মধ্যে কোনটা আপনার প্রিয় ছিল বা কোনটা আছে কি এরকম কোনো কিছু জি 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 এখানে আমি খেলতাম আছে দাবা তো আছে এটা তো খুবই ভালো একটা ইয়ে তারপরে ক্রাম বোর্ডটা খেলতে যেয়ে আমাকে বাসায় অনেক বকা খেতে হয়েছে আচ্ছা হ্যাঁ পড়াশোনারও হয়তো সন্ধ্যা পার হয়ে গেছে মিথ্যা আশ্রয় নিয়েছি স্কুল পালিয়ে প্রথম কী সিনেমা দেখেছিলেন ওই সময় ছবির টিকিট ছিল হচ্ছে চার টাকা টিকিট ছিল তা আমি খুব কষ্ট কষ্ট করে চারটে টাকা ম্যানেজ করছিলাম ম্যানেজ করে আমার বাবার যে সাইকেলটা নিয়ে আমি নাস্তিপুর থেকে বারোটায় তখন শো ছিল সাড়ে বারোটায় শো হইতো রূপসেহা সিনেমা হল দর নাম ছিল ওখানে একটা ছবি আছে তা আমি এই ছবিটা দেখার জন্য আমাদের প্রায় বিশ কিলো দূর থেকে আমি গ্রামের বাড়ি থেকে আসতেছি আস্তে আস্তে আমার চোয়াডাঙ্গা সিনেমা হলের আগে জসকোট আছে তো সস্কুট ওখানে দেখছি খেলা একটা জাদু খেলা দেখাচ্ছে তো জাদু খেলা দেখাচ্ছে আমি তো সেই সময় তা দেখলাম ছবিতে এখন টাইম আছে ঘন্টাখানেক টাইম আছে একটু জাদুটা খেলে খেলাটা একটু দেখি অনেক লোক দেখছে তো দেখতে দেখতে ওই যখন জাদু খেলছে দেখছে তো ওই জাদুকার একজনকে মানে তাদেরই এক লোককে পিছনে মানে চাকু দিয়েছে চাকু মারছে পিছনে বেরিয়ে গেছে আর সে ঢাকা রক্ত রক্ত পড়ছে সে চিল্লাচ্ছে ইতিমধ্যে সে বলছে এই রক্তটা দেখেন এই রক্তটা নকল না অরিজিনাল হ্যাঁ আপনার সবার ডাক্তার টাকা থাকলে পরীক্ষা করে তা এর মধ্যে সবাই টাকা দেন টাকা দেন আমি টাকা সবাই দিচ্ছে এমন সময় সে বলছে যাতে আপনি যদি কি ওইখানে টাকা না দেন পকেটে যদি রেখে দেন তাহলে এই টাকাটা মানে একটা ভয়ঙ্কর একটা কথা বলছিলেন আমি আবার করছি কি ভয়ে ভয়ে ওই টাকাটা বের করে দিয়েছি বের করে দেওয়ার পরে তখন আমার মনে হচ্ছে ওটাও শেষ হয়ে গেছে দাদু খেলা চলে গেল আমি তো ছবি দেখবো কেমন করে ছবিটা দেখা হয়নি ঈদ কেমন কাটতো আপনার ছোটবেলায় আমরা তো মানে এত ব্যস্ততা ঈদ মানে আমাদের কাছে একটা বিশাল আনন্দের এবং ঈদের বেশ কিছুদিন আগে তো আমরা একটা প্রস্তুতি নিতাম অমুকদিন ঈদ আসছে সব থেকে বড় কথা হচ্ছে ঈদের চানদের রাত্রে আমরা ছেলেপিলেরা মিছিল বের মিছিল বের করতাম হ্যাঁ আগামীকাল ঈদ শুভ শুভ আগামীকাল ঈদ আপনার জীবনের প্রথম চিঠি পেয়েছিলেন কোন বয়সে কোন ক্লাসে? পেপার সিটি আসলে এটা তো আমরা নাম জানতে যাচ্ছে না শুন চিঠিটা কোন ক্লাসে পেয়েছিলেন? চিঠি আমার সুযোগ হয়েছে ক্লাস 9th থেকে 9th দিকে আসছে চিঠি প্রথম চিঠি জীবনের প্রথম চিঠি 9 আসছে আপনি উত্তর দিয়েছিলেন? হ্যাঁ বন্ধু দিয়ে দিয়েছেন না উত্তর তো আমি লিখে দেইনি কিন্তু বন্ধুদের মাধ্যমে তার উত্তর পাঠিয়েছি আপনি ভবিষ্যতে বিয়ে হচ্ছে কত বছর হলো ছয় বছর পার হয়েছে মানে প্রেম করে বিয়ে হচ্ছে নাকি না 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 এটা একটা পারিবারিক ভারী আচ্ছা ভাবি সঙ্গে মিষ্টি রাগারাগি হলে কে আগে সরি বলে আপনি বলেন না ভাবি বলে আসলে আমি তো পলিটিক্স করি সারাক্ষণ সকালে বের হই সারাদিনই রাত্রে বাসায় যাই তে এর মধ্যে নানান মানুষের সাথে মিশতে হয় নানান ঘাত প্রতিঘাতের মধ্যে চলতে হয় তো বাসায় যখন যাই তখন কোনো ত্রুটি বিচ্ছুত হলে তা আমি সবসময় সেই আমাকে একটু ম্যানেজ করতে চলে এই কারণেই দেখেন না মানুষটা যেহেতু সে করে তো সবসময় সেই আগে সরি আমাকে বলে তাই আমার এটা আবার আমার নিজের কাছে খুব ভালো লাগে আমার কাজের গতিটাও কিন্তু বেড়ে যায় বেড়ে যায় আবার ক্ষেত্রে ক্ষেত্রে আমার যদি সেমন কোনো ভুল হয় আমিও বলি মশারি কেটানে মেয়র মশাই টানা এটা ভাবির ভাবতেই তো ভাল লাগে যে এই অঞ্চলের মেয়র আমার মশাই টানি দিচ্ছে সেটাকে আপনি টানান না ভাবি না না আমি তো আবার যে বিছানাটা আছে সেটা আমি নিজেই গুছাই যাতে কাতা গাই দিই তা আমি নিজে এটা ভাস করি বা বিছানায় যে ঝাড়া ঝাড়ু দেয় ওটা আমি করি আমরা চাইবো যে তরুণদের জন্য আপনি কাজ করবেন এবং আপনার সুস্থতা এবং দীর্ঘায়ু কামনা করি দর্শক আমরা কিন্তু ভুলব না আমাদের সবসময় আমরা আমাদের মাস্ক ব্যবহার করব রাষ্ট্রনায়ক বলেছেন এবং বিশ্ব স্বাস্থ্য সংস্থা বলেছেন আমরা সামাজিক দূরত্ব এবং মাস্ক ব্যবহার করবো অবশ্যই মাস্ক মাস্ক ব্যবহার করবো মাস্ক